দেহের বিভিন্ন জায়গায় ফুরা বের হয়ে গেল আর চুলকানি শুরু হয়ে গেল। তিনি বারবার চুলকান চুলকানোর কারণে এক সময় তার হাত থেকে নখগুলো পড়ে গেল, বিশাল বড় বড় তার দেহের মধ্যে ফোড়া হয়ে গেল, সেখান থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলাম। যখন তার দেহ থেকে বের হয় দুর্গন্ধ, তখন তার বাই ছিল দুইজন, কয়জন দুইজন বাই ছিল, তারা বলে না 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 আয়ুবকে আমাদের এখানে রাখা যাবে না। আয়ুব আলাইহিসসালামকে যখন বাইরে নিয়ে গেলেন, তার দেহ থেকে দুর্গন্ধ আসে, খাবার নাই। তখন আয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করে তিনি খাবার নিয়ে আসেন। এরকম ভাবে একদিন না দুই দিন না দীর্ঘ 18টি বছর চলে গেল। যখন তিনি মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসেন, এমন একটা সময় আসছে আর সহ্য করতে পারে না, তার স্ত্রী বলে স্বামী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। ও আল্লাহ, এখন আমার জিহ্বার মধ্যে পোকা চলে আসছে, আমার জিহ্বার মধ্যে যদি পোকা চলে আসে আর পোকা যদি জিহ্বা খেয়ে ফেলে, তাহলে আমি কিভাবে তোমাকে আল্লাহ বলে ডাক দেব? আল্লাহু আকবার, সমস্ত দেহটা পোকা খেয়ে ফেললো, কোনোদিন দোয়া করেন নাই। তারপরে বলতেছেন আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা চলে আসছেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ বলে আয়ুব তোমার পা দিয়ে তুমি জমিনে আঘাত করো, আঘাত করার সাথে সাথে জমিন থেকে পানি চলে আসছে। আর আল্লাহ বলে আয়ুব তুমি এই পানি পান করো, এই পানি দিয়ে তুমি গোসল করো। যখন তিনি পানি পান করলেন আর গোসল করলেন, রব্বি কারিম সাথে সাথে 32 বছরে একজন যুবক বানিয়ে দিয়েছেন। কিন্তু রব্বি কারিম বলেন মানুষের কাছ থেকে কি নেবেন? পরীক্ষা নেবেন। পরীক্ষা যে মানুষের কাছ থেকে নেবেন, 6টি পরীক্ষা, কয়টি পরীক্ষা ভাই? 6টি পরীক্ষা নেবেন, এটা কথা উল্লেখ করা হয় সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 13 নম্বর লাইন এর 155 নম্বর আয়াত। রব্বি কারিম 6টি কথা উল্লেখ করা হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই আয়াতের মধ্যে 6টি কথা উল্লেখ করা হয়। এর মধ্যে একটি কথা হলো আমার জানের উপরে বিপদ আসবে, আমার উপরে বিপদ আসবে, এবং আমার সম্পদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, এবং মানুষদের কাছ থেকে পরীক্ষা নেবেন। শুধু মানুষের কাছ থেকে না, রব্বি কারিম নবীদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, সাহাবিদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, তাবেইনদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি মানুষের কাছ থেকে পরীক্ষা নেবেন। এর মধ্যে যাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, এর মধ্যে একজন নবী ছিল যার নাম হলো আয়ুব আলাইহিসসালাম। তার নাম কি ভাই? আয়ুব আলাইহিসসালাম, যার সম্পর্কে রব্বি করিম কোরআনুল করিমের মধ্যে 6টি আয়াত নাজিল করছেন। কয়টি আয়াত ভাই? 6টি আয়াত। কখন তিনি নাজিল করছেন? দাও আয়ুব আলাইহিসসালাম যখন তিনি রব্বি করিমের ইবাদত করেন, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন, 1000 শুধু গুরু ছিল, 500 তার গোলাম ছিল, 3000 উট ছিল, 7000 বেড়া ছিল, বুকরি ছিল, গাদা ছিল, সম্পদের অভাব ছিল না। এত সম্পদ থাকার পরও তিনি মালিকের গোলামি থেকে 1 সেকেন্ডের জন্য অবসর নেন না। একটু আস্তে করনা, সুবহানাল্লাহ। এত সম্পদ থাকার পরও যখন তিনি মালিকের গোলামি করেন, আর শয়তান কিন্তু 7 আসমান আগে যাইতো,
সাত আসমান পর্যন্ত সে যাইতে পারত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ আসমানে তুলে নিলেন, তারপরে আর চতুর্থ আসমান আর শয়তান যাইতে পারে না। আল্লাহ নবী যখন পৃথিবীতে আগমন করার পরে যেদিন উহী নাজিল হয়েছে, উহী নাজিল হওয়ার পরে শয়তান আর আসমানের কাছেই যাইতে পারে না। যখন সাত আসমানে যান, সেখানে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা ফেরেশতারা করে মালিকের সাথে, আল্লাহ ফেরেশতার সাথে কথা বলেন, আর শয়তান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে আইয়ুবের প্রশংসা। তখন শয়তান রব্বি করিমের কাছে কথা বলে, বলে রব্বি করিম, তুমি আইয়ুবকে সম্পদ দিয়েছ, এই জন্য তার এপাশে তোমার ইবাদত করে, তুমি তাকে সুস্থ রাখছ, এই জন্য সে ইবাদত করে। আল্লাহ বলেন, না, আমার আইয়ুবের সম্পদ যদি ধ্বংস করে দেই, আমি আইয়ুবকে অসুস্থ বানা দেই, তবু আইয়ুব আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়বে না। শয়তান কর না, তুমি তার উপরে বিপদ দাও। কে বলে? জোরে বলেন, কে বলে? শয়তান। শয়তান বলে তার উপরে বিপদ দাও। তাহলে কিভাবে? তুমি আমাকে ক্ষমতা দাও, আমাকে শক্তি দাও, আমাকে এমন ক্ষমতা দাও। তখন শয়তান রব্বি করিমের কাছে তিনটা জিনিস চাইছেন। এক নাম্বার, রব্বি করিম আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দ্বিতীয় নাম্বার, রব্বি করিম কিয়ামত পর্যন্ত রিজিক দাও। তৃতীয় নাম্বার, রব্বি করিম আমি যেন মানুষের শিরায় শিরায় প্রবেশ করতে পারি, যাতে করে দুনিয়ার কেউ আমাকে না দেখে। এই কথা বলার পরে রব্বি করিম তার কথা মঞ্জুর হয়ে গেল, তার দোয়া আল্লাহ কবুল করে নিছেন। যদি শয়তানের কথা যদি আল্লাহ কবুল করতে পারেন, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের কে বানালেন, তাহলে আমাদের দোয়া কি আল্লাহ কবুল করতেন না? কথা বলেন না কেন? তখন বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, যা তোকে দিলাম। তখন ক্ষমতা পাওয়ার পরে সে আসছে জমিনে, আসার পরে সমস্ত শয়তানদেরকে এবং জিনদেরকে ডাকালো। ডাকানোর পরে বলে, তোমাদের মধ্যে কে আস, কাদের এরকম ক্ষমতা আছে, যার ক্ষমতার কারণে আইয়ুবের সমস্ত উটগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিবে? একজন জিন সে দাঁড়িয়ে বলছে, আমার এমন ক্ষমতা আছে, আমি অগ্নির কুণ্ড পরিণত হতে পারি, আমি আগুন হতে পারি, আমি আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দিতে পারি। তো তোমারও তো আমার দরকার। কে বলে? কে বলে? শয়তান বলে, তোমারও তো আমার দরকার। ঠিক আছে, তুমি আইয়ুবের সমস্ত উটগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিবে। যখন চারণ ভূমিতে যখন উটগুলো নিয়ে যায়, ওই জিন মাটির নিচ দিয়ে চলে গেল, সেখানে গিয়ে আগুন দিয়ে সমস্ত উটগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলল। আর তখন শয়তান রাখালের বেশ আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। তখন তিনি সেজদাতে ছিলেন, সেজদাতে গিয়ে মালিকের সাথে কথা বলতেছেন, আল্লাহু আকবার। শয়তান রাখালের আকৃতি ধারণ করেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, আয়া বলে, হে আল্লাহর নবী আইয়ুব, তোমার যে উট ছিল, উটের যে রাখাল ছিল, উটের পাল ছিল, সবগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এখন তুমি কি কর, কি বলবা বা কি করবা? তখন তিনি শুকরিয়া আদায় করলেন, বললেন তিনি, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করে সব আমার মঙ্গলের জন্য করে। শয়তান আশ্চর্য গেল, গা এতগুলো উট আগুনে পুড়ে গেল, আবার শুকরিয়া আদায় করেন, আবার তার গুরু সমস্ত গুরুগুলো আগুনে পুড়িয়ে দিল, তার যত বুকরি ছিল সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল। তারপর আবার শয়তান আসতেছে, অনেক লম্বা ঘন্টা লম্বা বয়ান, তিন ঘন্টা সময় লাগবে না হলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বললে। তখন তার সমস্ত সম্পদ ধ্বংস করে দিল। দেওয়ার পরও শয়তান আসে আবার বলতেছে, আইয়ুব তোমার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, এখন তুমি কি করবা? তখনও তিনি সেজদাতে চলে গেলেন, সেজদাতে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তখন শয়তানকে বলে, ওরে শয়তান, তুই তো বলছিলি আমার আইয়ুবে সম্পদ ধ্বংস করলে সে ইবাদত করবে না, সম্পদ আসে বিদায় সে ইবাদত করে,
কিন্তু তোকে আমি ক্ষমতা দিলাম, ক্ষমতা পাওয়ার পরে সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিলি, কিন্তু আমার আয়ুব কোনোদিন অসন্তুষ্টি প্রকাশ করে না, আমার আয়ু সেজদাতে গিয়ে আমার শুকরিয়া আদায় করে বলে মালি তুমি আমাকে সম্পদ দিয়েছ, তুমি আমার সম্পদ নিয়েছ, মালিক তুমি যা কর সব আমার মঙ্গলে জন্ম কর। এই কথা বলার পরে বলে আল্লাহ আমি আয়ুব আলাইহিসসালামের দেহের মধ্যে যেন প্রয়োগ করতে পারি, ক্ষমতা প্রয়োগ করতে পারি, বিভিন্ন রোগ দিতে পারি, সে ক্ষমতা আমাকে দাও। বলো যাও ঠিক আছে তোমাকে দেওয়া হলো। যখন আয়ুব আলাইহিসসালাম সেজদাতে গেলেন সেজদাতে যাওয়ার পরে এর আগেই আয়ুব আলাইহিসসালামের সাতটি পুত্র সন্তান ছিল, তিনটি কন্যা সন্তান ছিল। শয়তান কি করলো, যে বিল্ডিং এর মধ্যে ছিল শয়তান একটা জাকুনি দিয়ে বিল্ডিং এর সমস্ত বাউন্ডারি গুলো একত্রিত করে ছাদ গুলো নিচে ফেলে এভাবে কষ্ট দিয়ে তার সমস্ত সন্তানগুলো শহীদ করে দিল। শহীদ করার পরে যখন তিনি সেজদাতে চলে গেলেন তখন একজন মানুষের আকৃতি ধারণ করে শয়তান বলতেছে তোমার সমস্ত সন্তানগুলো ধ্বংস হয়ে গেল, তবু তিনি আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন না, তিনি সেজদা করে শুকরিয়া আদায় করছেন। আর আমরা কি বলতাম, কত ধরনের বকা, কত ধরনের বাসা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন। তিনি সেজদাতে চলে গেলেন, সেজদাতে যাওয়ার পর শয়তান চলে আসছে। তিনি যখন সেজদাতে ছিলেন তার নাক বরাবর শয়তান একটা নিঃশ্বাস ছেড়ে দিল, ওই নিঃশ্বাস আয়ুব আলাইহিসসালামের দেহের ভিতরে চলে গেল। দেহের ভিতরে যাওয়ার পরে সমস্ত দেহের মধ্যে মনে আগুন লাগিয়ে দিয়েছে এমন অবস্থা হয়ে গেল, দেহের বিভিন্ন জায়গায় ফুরা বের হয়ে গেল, আর চুলকানি শুরু হয়ে গেল। তিনি বারবার চুলকানোর কারণে এক সময় তার হাত থেকে নখগুলো পড়ে গেল, বিশাল বড় বড় তার দেহের মধ্যে ফোড়া হয়ে গেল, সেখান থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলাম। যখন তার দেহ থেকে বের হয় দুর্গন্ধ তখন তার বাই ছিল দুইজন, কয়জন দুইজন বাই ছিল, তারা বলে না 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 আয়ুবকে আমাদের এখানে রাখা যাবে না। আয়ুব আলাইহিসসালাম ছিলেন রুম দেশে, তিনি ওই দেশের মধ্যে সবচেয়ে বড় সম্পদ ওলা ছিল, অসুস্থ হওয়ার কারণে দেহ থেকে দুর্গন্ধ আসার কারণে ভাইরা বলে না না তাকে এখানে রাখা যাবে না, শহর থেকে বের করে অন্য একটি জায়গায় নিয়ে গেলেন। তার সাথে ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধু তার একজন স্ত্রী যার নাম হলো রহিমা, আর রহিমা ছিলেন ইউসুফ আলাইহিসসালামের ছেলের ঘরের নাতি, এমন একজন মেয়ে রহিমা। রহিমা বলে আমার স্বামী বিপদে পড়ার কারণে এখন আমার স্বামীর ভাই নাই বোন নাই কেউ নাই, এখন আমার স্বামীকে রেখে যদি আমি চলে যাই তাহলে আমি মালিকের দরবারে কি জবাব দেব, বর্তমান কি এরকম মেয়ে পাওয়া যায়, কথা বলেন না কেন, যত টাকা যত সরকারি চাকরিজীবী তত সুন্দর সুন্দর বউ পাওয়া যায়, আর টাকা আর চাকরি না থাকলে সুন্দর মায়া বিয়া করা যায় না, ঠিক কিনা বলেন। এখন মায়া সুন্দর হলে জামাই কি করে, সরকারি চাকরি করে, আরে কালো হলে সমস্যা না দিয়ে দিই, কথা বলেন না কেন। আইয়ুব আলাইহিসসালামকে যখন বাইরে নিয়ে গেলেন তার দেহ থেকে দুর্গন্ধ আসে খাবার নাই, তখন আয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করে তিনি খাবার নিয়ে আসেন। এরকম ভাবে একদিন না দুই দিন না দীর্ঘ 18 বছর চলে গেল, যখন তিনি মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসেন এমন একটা সময় আসছে
আর সহ্য করতে পারে না। তার স্ত্রী বলে, স্বামী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। আয়ু বলে, সালাতু আসসালাম বলেন, আল্লাহ আমাকে 70 বছর সুস্থ রেখেছেন, এখন আমি আল্লাহর কাছে বলবো না, আমার যখন 70 বছর অসুস্থ থাকবো তারপরে আমি আল্লাহর কাছে বলবো। তখন তিনি দোয়া করেন না। তার স্ত্রী যখন খাবারের ব্যবস্থা করার জন্য গ্রামে চলে যান, তখন মানুষ জানতে পারলো এটা আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী। তখন আর কেউ কাজ দেয় না, আর কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন সময় কি করবে? এখন যদি আমার স্বামীকে খাবার না দেই তাহলে আমার স্বামী বাঁচবে কিভাবে? এখন তো দুনিয়ার কেউ আপন না, কেউ আসে না। তখন তিনি খাবারের ব্যবস্থা করার জন্য মাথা মুন্ডালেন, মাথার চুলগুলো একটি সম্ভ্রান্ত পরিবারের কাছে নিয়ে গেলেন। সেখানে খাবার বিনিময় চুল দিয়ে তিনি খাবার নিয়ে আসতেন। আসার পরে বলে, আইয়ুব বলে, ওগো আমার স্ত্রী এত উন্নত মানের খাবার তুমি কোথায় পেয়েছ? বলে, স্বামী গো কেউ আমাকে খাবার দেই না, কাজের ব্যবস্থা নেই, কাজ নেই, আমার মাথার মুন্ডানোর পর ওই চুলগুলো বিক্রি করে আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তখন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, না না আমি খাবার খাবো না, এখন আমি খাবার খাবো না। তখন স্ত্রী আবার চলে গেলেন খাবার আনার জন্য। তখন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম 18 বছর পরে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার দেহের এমন কোন জায়গা নাই যেখানে কোনো পোকা নাই, আমি নিজে কষ্ট করি কোনোদিন তোমাকে বলি নাই, আমার জিহ্বা আর হৃৎপিণ্ড ব্যতীত আমার দেহের মধ্যে আর কোনো জায়গা নাই, আমি জিহ্বা দিয়ে তোমাকে ডাকি, আমি তোমার ইবাদত করি, ও আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে পোকা চলে আসছে, আমার জিহ্বার মধ্যে যদি পোকা চলে আসে আর পোকা যদি জিহ্বা খেয়ে ফেলে তাহলে আমি কিভাবে তোমাকে আল্লাহ বলে ডাক দেব? কল্লা আল্লাহ আকবার, সমস্ত দেহটা পোকা খেয়ে ফেললো, কোনোদিন দোয়া করেন নাই। তারপরে বলতেছেন, আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা চলে আসছেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এই কথাটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। সূরা আম্বিয়া 21 নম্বর, সূরা 17 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 83 নম্বর আয়াত রব্বি করিম বলেন, ও আইয়ুব ইন্নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তার ঘটনা উল্লেখ করে দিয়েছেন, আয়াত নাজিল করেন, যখন জিহ্বার মধ্যে পোকা চলে আসছে তখন বলে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। তখন তিনি 18 বছর পরে বলছেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, যখন তার জিহ্বার মধ্যে পোকা চলে আসছে আর স্ত্রী খাবারের জন্য গ্রামে চলে গেলেন। তারপরে রব্বি করিম বলেন, আইয়ুব এখন তোমার পা দিয়ে তুমি জমিনে আঘাত করো। কন্না আল্লাহ আকবার, জমিনে আঘাত করার জন্য বলছেন, জমিনে আঘাত করার পরে পায়ের নিচ থেকে পানি চলে আসছে। কি চলে আসছে ভাই? পানি চলে আসছে। এই পানি কি হলো, পানির ফজিলত কি, পানি সম্পর্কে এমন কিভাবে আঘাত করার জন্য বলছে সেটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। কল্লা সুবহানাল্লাহ। সুরা সোয়াদ 38 নম্বর, সুরা 23 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফে 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর ল্যাং, 42 নম্বর আয়াত রব্বি করিম বলেন, উরুকুন বিরিজিনিকা হাজা মুতাসালুম বারিদিন ওয়া শারাব। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলে, আইয়ুব
তোমার পা দিয়ে তুমি জমিনে আঘাত করো, আঘাত করার সাথে সাথে জমিন থেকে পানি চলে আসছে। আর আল্লাহ বলে আইয়ুব তুমি এই পানি পান করো, এই পানি দিয়ে তুমি গোসল করো। যখন তিনি পানি পান করলেন আর গোসল করলেন, রব্বি কারিম সাথে সাথে 32 বছরে একজন যুবক বানিয়ে দিয়েছেন, তিনি যুবক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইটি পোশাক পাঠালেন, ফেরেশতাদেরকে বললেন আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে দুইটি পোশাকের ব্যবস্থা করো। তিনি সুস্থ হওয়ার পরে তিনি একটা উঁচু জায়গার মধ্যে বসে আছেন, স্ত্রী আসছে খাবার নিয়ে, আসার পরে দেখেন এখানে স্বামী নেই, আইয়ুব নাই, স্ত্রী কান্না শুরু করে দিল, হায়রে যে স্বামীর জন্য আমি 18 বছর অসুস্থ করলাম, কষ্ট করলাম, আজকে আমার স্বামী নাই, আমার স্বামী কি হয়েছে, জঙ্গলে কোন হিংস্র পানি কি খেয়ে ফেললো আমার স্বামীকে, নাকি কেউ আমার স্বামীকে এখান থেকে সরায় জঙ্গলে রেখে আসছে, হাই রে তিনি পাগলের মতন ঘুরতেছেন আর কান্না করতেছেন, আমার স্বামী নেই, যে স্বামীর পাশে পাশে কেউ ছিল না, আমি এত কষ্ট করেছি 18 বছর, আমি দুর্গন্ধ সহ্য করেছি, আমার স্বামী নেই, তিনি কান্না করেন আর ঘুরেন। ইউসুফ আলাইহিসসালাম তিনি উঁচু জায়গায় বসে বসে তিনি দেখেন আর মুস্কি আসেন, দীর্ঘক্ষণ সময় গেল তিনি কান্না করেন, তখন তিনি ইউসুফ আলাইহিসসালামের কাছে চলে গেলেন, বলে হে আল্লাহর বান্দা এখানে দীর্ঘ 18 বছর যাবত আইয়ুব এখানে অসুস্থ ছিল, কিন্তু আপনি বলেন আমার স্বামী কোথায়, কোন প্রাণী খেয়ে ফেলছে কিনা, নাকি কেউ আমার স্বামীকে এখান থেকে সরায় দিছে, তুমি বলো, বলে না না, সে বলে আমার মনে হয় বাঘে খেয়ে ফেলছে, স্বামী স্ত্রীর সাথে দুষ্টামি করে স্ত্রী সেটা বোঝে না, কেন না এত সুন্দর আল্লাহ বানাইছেন আর এত সুন্দর পোশাক তিনি পরছেন, এরকম পোশাক কোনোদিন রহিমা দেখে না। আইয়ুব আলাইহিসসালাম তখন বলে হে আমার প্রাণীর স্ত্রী রহিমা, আমি অসুস্থ হওয়ার কারণে আমার ভাই আমার দুশ্মন হয়ে গেল, আমি অসুস্থ হওয়ার কারণে সমাজের মানুষগুলো আমার পর হয়ে গেল, আমি অসুস্থ হওয়ার কারণে দুনিয়ার কোন আত্মীয় স্বজন আমার পরিচয় দেয় না, আমার কাছে আসে না, ও প্রাণীর স্ত্রী তুমি আমার জন্য দীর্ঘদিন কষ্ট করেছ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন এবং আমাকে রব্বি করিম আগের চাইতে সুন্দর বানিয়েছেন, আমাকে জান্নাতের পোশাক পরালেন এবং আমাকে 32 বছর বয়সে যুবক বানালেন। আল্লাহ নবী বলেন স্ত্রী এখন তোমার দেহের দিকে তুমি তাকাও, যখন তার দেহের দিকে তাকাল মনে হয় রব্বি করিম তাকে 18 বছর যুবতী বানিয়ে দিয়েছেন, কাল আল্লাহু আকবার, রহিমা কষ্ট করার কারণে স্বামীর খেদমত করার কারণে রব্বি করিম তাকে প্রায় 18 বছর বয়সে যুবতী বানিয়েছে, উবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সংবাদ দিয়েছেন হে আইয়ুব তোমার সম্পদ ধ্বংস হয়ে গেল, তোমাকে অসুস্থ বানালাম শুধুমাত্র শয়তানের কারণে, এত বিপদ আসার পরও আইয়ুব তুমি আমার ইবাদত থেকে তুমি গাফেল হও নাই, তুমি আমার ইবাদত করার কারণে আইয়ুব তুমি শোনো, তোমার বাড়িতে গিয়ে দেখো একটা উটান, সে উটানের মধ্যে শুধু স্বর্ণ আর স্বর্ণ, কল্লাল তোমার আরেকটি উঠান সেখানে গিয়ে দেখো শুধু রূপ আর রূপ, শুধু রূপা আর রূপা, আল্লাহ রাব্বুল আলামিন একটা উটান স্বর্ণ দিয়ে ভরপুর করে দিলেন, একটা উটানকে রূপা দ্বারা ভরপুর করে দিলেন, তিনি সুস্থ হওয়ার পরে রব্বি করিম তাকে 26টা পুত্র সন্তান দিয়েছেন, সুস্থ হওয়ার পরে আল্লাহ 26টা পুত্র সন্তান দিয়েছেন, তখন তারপরে রব্বি করিম আরো 70 বছর হায়াত দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ,
70 বছর পরে আল্লাহ অসুস্থ বানালেন 18 বছর অসুস্থ ছিলেন সুস্থ হওয়ার পরে আরো 70 বছর তিনি সুস্থ ছিলেন মোট তিনি হায়াত পেয়েছিলেন কত 156 বছর বয়স তিনি পেয়েছিলেন শুধুমাত্র বিপদ আসার কারণে মুসিবত আসার কারণে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাদেরকে আগের চাইতে যৌবন বানা দিলেন যুবক বানা দিলেন যৌবন শক্তি ফিরিয়ে দিলেন সম্পদ দিলেন সন্তান দিলেন সবই দিলেন এর জন্য সন্তানের উপরে বিপদ আসলে নিজের উপরে বিপদ আসলে জানের উপরে বিপদ আসলে যদি আমরা ধৈর্য ধারণ করি আর আল্লাহর কাছে যদি সাহায্য চাই দিবেন কে জোরে বলেন কে দিবেন এর জন্য আমরা সাহায্য চাইব কার কাছে